السلام عليكم ورحمة الله وبركاته hmm? السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شكل برشنشا جنوغان تعريف একমাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর করে অপূর্ব করে সৃষ্টি করেছেন সকল মাহলুকতের মধ্যে আমাদেরকেই সুন্দর করে আল্লাহ তালা আহসানা সর সবচাইতে উন্নত উৎকৃষ্ট সুন্দর আকৃতি দিয়েছেন আর দিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন সম্মান ও মর্যাদা এজন্য যে মহান আল্লাহ তালা আমাদেরকে এসব নিয়ামত দিয়েছেন তার ওই শুকরা দিয়ে করে বলছি আলহামদুলিল্লাহ সবচেয়েতে বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন তিনি আমাদেরকে ইসলাম দিয়েছেন দিন দিয়েছেন কোরআন এবং রাসুল দিয়েছেন এজন্য আমরা আমাদের রবের আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ অথবর সলাত এবং সালাম পড়ি আমাদের রাসুলের উপর যার আগমনে আমরা হয়েছি ধন্য আমরা অন্ধকার পথ থেকে আলোর পথ পেয়েছি আমরা পেয়েছি শিরিক ও কুফুরের পথ থেকে মুক্তি পেয়ে তৌহিদের পথ সুনার পথ আমরা পেয়েছি এজন্য সেই রাসুলির উপর আমরা সকলেই পড়ি সাল্লু আলিহি ও সাল্লাম আমার প্রাণ প্রিয় মুসলিম ভাই বোনেরা পৃথিবীর যে যেখানে রয়েছেন আমাদের আজকের এই মসজিদ নববীর হতবার অনুবাদের লাইভ অনুষ্ঠান অংশগ্রহণ করেছেন আপনারা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে সবাইকে আল্লাহ যেন ক্ষমা করেন আমাদের আখেরাতের জীবন যেন অনেক নিরাপত্তাপূর্ণ করেন দুনিয়াতেও যেন আল্লাহ তালা আমাদেরকে নিরাপত্তা দান করেন আমিন আর বিলম্ব না করে আমরা অনুবাদ তারা যেন আমাদের জন্য সহজ করে দেন আর আজকে যে ইমাম সাহেব তিনি কত সুন্দর করে কত চমৎকার করে বিষয়টি উপস্থাপন করেছেন আমি যেন তা আপনাদের সামনে খুব সহজ করে খুব সাবলীল করে আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি সেই তৌফিক আমি একমাত্র আমার রবের কাছেই প্রার্থনা করছি আর আপনারা যারা আমাদের সাথে আছেন আমি দোয়া করছি আমাদের সবার এ আমলকে যেন আল্লাহ তালা কবুল করেন আমিন আল্লাহম আল্লাখ আলহামদু আলাকা শুকুর সম্মানিত হতিফ সাহেব সর্বপ্রথমেই আমাদেরকে তাকুয়ার নসিহত তাকুয়ার নসিহত করেছেন বলেছেন ফতাকুল্লাহ রুবি ইলাইহি তোমরা আল্লাহ রবুল্লাহ আলমিনকে ভয় করো কীভাবে রুবি ইলাইহি তার নিকটবর্তী হওয়ার মাধ্যমে এবং ওয়রুদিহি ও ইরুদিহি যা তাকে সন্তুষ্ট করে এমন পথ অবলম্বনের মাধ্যমে তোমরা আল্লাহ তালাকে ভয় করো সেই সাথে ওয়াহাজিরি ম্যা দিবহু ওয়ু উদি এবং যেই পথে চললে পড়ে আল্লাহ রব্বুল আলমীন তিনি ক্রোধান্বিত হন তিনি কষ্ট পান সেই ক্রুধের পথকে এবং আল্লাহ তালাকে কষ্ট দেয় এমন পথকে তোমরা পরিহার করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমীনকে ভয় করো কি সুন্দর নসিহত আল্লাহ তালাকে ভয় করার ব্যাপারে করলেন এরপর যারা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করবে তাদের জন্য যে মহা পুরস্কার রয়েছে সেই পুরস্কারের ঘোষণাটিও তিনি আমাদের জন্য করেছেন এরপর যারা আল্লাহ তালার এবং আল্লাহ রাসুলের অবাধ্যতার পথ অবলম্বন করবে তাদের জন্য কি শাস্তি সেই ব্যাপারেও আমাদেরকে তিনি আলোকপাত করেছেন করানুল করিমের সুরা নিসার ঊনসত্তর নম্বর আয়াত তেলাত করেছেন যেখানে আল্লাহ তালা পুরস্কারের ঘোষণা করেছেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলার আনুগত্য করবে আল্লাহ হরব্লা আলামিন বলছেন ওমায়ুথিন আল্লাহ রসুল উলা ইকা মাহাল্লাদিনা না আহ আলাহিম মিনা নবগিন ওদ্দীক ইন অসুহাদা ইন ওয়াসুন উলা ইকা রফিক যে ব্যক্তি আল্লাহ আরব্দ আলামিনের আনুগত্য করবে এবং রাসূলুল্লা সাল্লাল্লাহু আলিহ সাল্লামের আনুগত্য করবে তাদের স্থান হচ্ছে তারা আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে নিয়ামত দিবেন এমন সব মানুষের সঙ্গী তাদেরকে করে দিবেন তারা হচ্ছেন মিনান্নবীন যারা নবী ও রাসুলগণ সুবাহান আল্লাহ ও এবং সত্যবাদীগণ ও সুহাদ আল্লাহর পথে যারা শহীদ হয়েছেন তাদেরকে সঙ্গী করে দিবেন ও সরিহীন আল্লাহ তালার ন্যাক বান্দাদেরকে তাদের সাথী করে দিবেন সুবাহান আল্লাহ এগুলো করবেন জান্নাতে আল্লাহ আকবর সুতরাং এরপর আল্লাহ তালা বলছেন এই যে নবীগণ সিদ্দিকীন সোহাদা এবং সলিহীন যাদের সাথী হবে এই সব সাথীগুলো কেমন জানো ও হাসিনা উল্লা রফিক কতই না উত্তম সঙ্গী তারা সুহান আল্লাহ এই জন্য আল্লাহর আনুগত্যের মধ্যে এবং রাসুল্লাহ সাল্লু আলী হস্লাহামের আনুগত্যের মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য এরকম মহা পুরস্কার রেখে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা কি চাই না সেই পুরস্কার আমরা কি সেই পুরস্কার পেয়ে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ সমস্ত নবীগণের বন্ধুত্ব আমরা কি আখিরাতে পেতে চাই না একসাথে জান্নাতে থাকতে চাই না যদি আপনি আমি থাকতে চাই তাহলে পথ হচ্ছে একটাই যে আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তালা এবং রাসুল্লাহ সাল্লামের আনুগত্য করবো হে আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো আমিন এরপর আল্লাহ এবং আল্লাহ রাসুল্লার অবাধ্যতার পথ যার অবলম্বন করবে তাদের কি শাস্তি হতে পারে এ সম্পর্কে আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরত জিন্নের তেইশ নাম্বার আয়তের মধ্যে সুন্দর একটি বিবরণ দিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলছেন অমাইয়া ওরসুল যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার অবাধ্য হবে এবং তার রাসুলের অবাধ্য হবে ফাইন্হ না জাহান্নাম তার স্থান হচ্ছে জাহান্নাম নাউজুবিল্লাহ জাহান্নামের আগুন হচ্ছে তার পুরস্কার নাউজুবিল্লা আবাদা অনন্তকালের জন্য সে ওই জাহান্নামের আগুনে প্রবেশ করবে সুতরাং কি লাভ হবে এই ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিপরীত পথ অবলম্বন করে আমরা আসলে কি পাব কোনো কিছুই না দুনিয়ার সমগ্র দুনিয়াও যদি কোনো মানুষ পেয়ে যায় তারপরেও আখেরাতের তুলনায় সে পেয়েছে অতি সামান্য সামান্য থেকে অতি সামান্য পেয়েছে সুতরাং হে আল্লাহ তোমার আনুগত্য করার তৌফিক দান করো আমাদেরকে তুমি তোমার বাধ্যতার পথ থেকে তোমার রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের দেখানো নির্দেশিত পথেই আমাদেরকে তুমি পরিচালিত করো অবাধ্যতার পথ থেকে আমাদেরকে হেফাজত করো আমিন আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা এরপরে সম্মানিত খতিফ সাহেব বললেন হে মুসলমানগণ নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলবিন এই বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন এই ধরণীকে তিনি সৃষ্টি করেছেন এর মধ্যে বসবাসকারী যা কিছু প্রয়োজন সকল কিছুর পূর্ণতা দিয়ে আল্লাহ এই নিখিল ভুবনকে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব নেই মানুষের জন্য যা প্রয়োজন সকল কিছুকে আল্লাহ তালা তাদের অধীনস্থ করে দিয়েছেন তাদেরকে তাদের জন্য অনুগত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এত সব নিয়ামত আমাদেরকে দিয়েছেন যা গণনা করে আমরা কেউ শেষ করতে পারবো না সুবাহান আল্লাহ এগুলো কে দিয়েছেন একমাত্র আল্লাহ তালা দিয়েছেন এ সম্পর্কে আল্লাহ হরবুল্লা আলমিন কোরআনুল করিমের বহু জায়গায় আমাদেরকে বর্ণনা দিয়েছেন ইমাম সাহেব বেশ কিছু আয়াত কারিমা কারীমা তেলাওয়াত করেছেন আমরা দু একটি তেলাওয়াত দু একটি আয়তে কারিমা তেলাওয়াত করতে চাই আপনাদের সামনে যার দ্বারা স্পষ্ট হবে এই সকল কিছুর একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ও তাআলা আল্লাহ রব্বুল আলামিন সূরা লুকমানের সুরা লুকমানের 15 নম্বর আয়তের মধ্যে বলছেন হুয়াল্লাযী জআলা লাকুমুল আরদা যালুলান ফামশূ ফী মানাকিবিহা ওয়া কুলূ ইলাইহি النুষূর তিনি তো এই সত্তা যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে সৃষ্টি করেছেন পৃথিবীকে করে দিয়েছেন তোমাদের জন্য জ্যালুল্যান অধীনস্থ একেবারেই তোমাদের জন্য অধীন করে দিয়েছেন অনুগত করে দিয়েছেন শুভানন্দ পৃথিবীর এই ভূমণ্ডলটি আমাদের জন্য উপযোগী করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে বলছেন তোমরা এই পৃথিবীর এই দিক দিগন্তে তোমরা চলতে থাকো পৃথিবীর যেখানে মন চায় তোমরা সেখানে যেতে পারো আর তোমাদেরকে অকল আল্লাহ দেওয়া জীবিকা উপার্জনকে তোমরা গ্রহণ করো আল্লাহর দেওয়া রিজিককে তোমরা গ্রহণ করো তবে জেনে রাখবে কে আহার্যকে একটা সময় আসবে তার দিকেই তোমরা সকলেই প্রত্যাবর্তন করবে আল্লাহ আকবার আল্লাহ তালাই দিয়েছেন সকল নিয়ামত পৃথিবীকে ভোগ করব এরপরে আল্লাহর দিকেই আমাকে আপনাকে ফিরে যেতে হবে প্রত্যাবর্তন স্থল একটি সেটা হচ্ছে আকাশ এবং জমির সৃষ্টিকর্তার দিকেই আমরা চলে অভিমুখেই যেতে হবে করানুল কারিমে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে জানিয়েছেন যে তোমাদেরকে এত সব নিয়ামত দিয়েছি তাউদ্দু তোমরা যদি আল্লাহ তালার নিয়ামতগুলোকে গণনা করতে থাকো সবাই মিলে আমরা গণনা করব কত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলছেন লোহা কোনো দিন তোমরা গণনা করে শেষ করতে পারবে না সুবাহান আল্লাহ এত অফরন্ত নিয়ামত আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন সুবাহান আল্লাহি অবিহামদিহি সুবাহান আজিম প্রিয় বন্ধুগণ এরপরে সম্মানিত খতিব সাহেব বলছেন এই যে আল্লাহ সুবাহান এই বিশ্বজগৎকে তিনি যে সৃষ্টি করলেন পরিপূর্ণতা দিয়ে এবং সৌন্দর্যের পূর্ণতা দিয়ে অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আল্লাহ তালা যে সৃষ্টি করলেন এখানে মানুষের জীবন চলার যত উপাদান আছে যত জীবন উপকরণ রয়েছে সকল কিছুই মান লিকুলান যারা যারাই পৃথিবীতে বিচরণশীল বসবাসকারী সবার জন্য আল্লাহ তালা সকল প্রয়োজনকে মুক্ত করে দিয়েছেন সুবাহন আল্লাহ এগুলো কেন সৃষ্টি করেছেন এসব কিছু কি অনার্থক এগুলো কি অমূলক এগুলো কি অযথা কখনও নয় এ সম্পর্কে আল্লাহ কোরআনুল করালকারিমের বহু জায়গায় তিনি আমাদেরকে বলেছেন যে এই এই সব কিছু কিন্তু অনার্থক নয় নিরর্থক নয় অকারণে নয় অমা হলকাউল আউদ্ন আকাশ এবং জমিনকে এবং এসব কিছুর মধ্যে এর উভয়ের মধ্যে যা কিছু আছে এগুলোকে খেল তামাশার জন্য কিন্তু আল্লাহ তালা সৃষ্টি করেন নাই আল্লাহু اکبر সূরাতুল আম্বিয়ার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন আমার সম্মানিত শ্রোতামণ্ডলী আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র বলছেন সূরাত সদের সাতাশ 27 নম্বর আয়াতে অমা খালাকনা আর দমা আরদা মা বাতিলা এই আকাশ এই জমিনকে আমি আল্লাহ রব্বুল আলামিন অযথা বেহুদা সৃষ্টি করি নাই তবে যালিকা কাফারু যারা কাফের যারা অস্বীকারকারী তারা কিন্তু এমনটি ধারণা করে এত সব কিছুর কি প্রয়োজন এগুলো নিরর্থক এগুলো অনার্থক বেহুদা সৃষ্টি করা হয়েছে এগুলো হচ্ছে কাফেরদের ধারণা ধারণা নাউজুবিল্লা আল্লাহ বলছেন ওইসব নাস্তিকদের জন্য কাফেরদের জন্য হচ্ছে ধ্বংস তাদের জন্য হচ্ছে জাহান্নামের জাহান জাহান্নামের আগুনের শাস্তি নাউজুবিল্লা সুতরাং আমরা নিঃসন্দেহে সকল মোমিনগণ সাক্ষ্য দেই হে আল্লাহ তুমি আকাশ আর জমির কোনো কিছুই অনার্থক এগুলো অমূলকভাবে সৃষ্টি নাই সেগুলোর মধ্যে রয়েছে হেকমত আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আমরা বলবো এই সব কিছু আমাদের রব সৃষ্টি করেছে নিঃসন্দেহে এই সব সৃষ্টির মধ্যে একটি হ্যাকমত নিহিত আছে যা আমি আপনি জানি না সম্মানিত খতিব সাহেব এরপরে আমাদেরকে জানাচ্ছেন যে আসলেই এই আকাশ আর জমিনকে সৃষ্টি করার পর আল্লাহ তালা কিন্তু অন্য কারো হাতে এই জগৎকে এই জীবনকে এই পৃথিবীর সকল কিছুর দায়িত্বভার অন্য কারো কাছে তিনি কিন্তু অর্পণ করেননি তাহলে কিনি তিনি কেন সৃষ্টি করলেন এই সব কিছুকে অত্তহাত ইমাম সাহেব বলেছেন উদ্দেশ্য হচ্ছে একটি মানুষ জাতি করে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে এক আল্লাহর তৌহিদের উপর বিশ্বাস স্থাপন করার পর তারা যেন আল্লাহ তালার ইবাদত করে আনুগত্য করে এটাই হচ্ছে আল্লাহ গুলা আলমীর মূল উদ্দেশ্য আকাশ এবং জমিনকে যে সৃষ্টি করলেন এত সব নিয়ামত আমাদেরকে দিলেন আমাদেরকে সহ উদ্দেশ্য একটি সৃষ্টির যে মানুষ আল্লাহ একাত্মবাদের উপর পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করবে এবং তার আনুগত্য করবে তার গোলামি করবে এই কথাটি কোরআনুল করিমের বহু জায়গায় আল্লাহ ররবুল্লাহ আলমিন আমাদেরকে জানিয়েছেন যেমন সোরা বাকারার একুশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালাকে সুন্দর করে চমৎকার করে এই বিষয়টি এই প্রশ্নের একটি উত্তর দিয়েছেন আল্লাহ সুবাহ হে মানব জাতি তোমরা তোমাদের ওই রবের গুলামি কর যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তোমাদেরকেই ন তোমাদের পূর্বে যারা এসেছিল পূর্বপুরুষ সকলকেই আল্লাহ তালা সৃষ্টি করেছেন উদ্দেশ্য কি লাহ আল্লাহ তাত্তাকুন জাতি করে জাতি করে তোমরা আল্লাহ তালাকে ভয় করতে পারো আল্লাহ ভীতি সম্পূর্ণ মানুষে রূপান্তরিত হতে পারো সেটাই হচ্ছে আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য তাহলে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর গুলামি করতে হবে এটাই হচ্ছে আল্লাহ তালার মূল উদ্দেশ্য আমাকে আপনাকে সৃষ্টি করার এরপর আল্লাহ তালা আমাদেরকে আরও জানাচ্ছেন যে তোমাদেরকে সৃষ্টি করার পর আমি এমনিতেই তোমাদেরকে সেরে দেয় না পৃথিবীতে আরো অনেক কিছু দিয়েছি সেটা কে দিয়েছি আল্লাহ দী জাহান আলা কুমুল আর দ ফিরোজ সা ও সামা অবিনা আহ ওয়াং জাল মিনাস সামা ইমান আখরো জাবিহি মিনাস আমরো তিরিশ কল্লাহ আল্লাহ তা তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ পৃথিবী একটি সমতল ভূমি আমরা কত সুন্দর করে ঘর বাড়ি তৈরি করে পৃথিবীতে বসবাস করছি আল্লাহ বলছেন এই যে সমান সমান সমতল ভূমি করেছি এটা তো আমি করেছি তোমাদের জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একেবারে বিছানার মতো আল্লাহ তালা করে দিয়েছেন আর আকাশকে আমি করেছি স্বরূপ ওই আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি অবতীর্ণ করি এই বৃষ্টির পানি দ্বারা তোমাদের জন্য আমি ফল মূল ফসল আদি উৎপন্ন করি এগুলো রিযকাল্লাকুম তোমাদের জন্য রিজিক হিসাবে আমি আল্লাহ তাআলা এগুলো দান করে থাকি সুবহানাল্লাহ সৃষ্টি করেছেন আমাদের প্রয়োজনকে সৃষ্টি করেছেন আমাদেরকে রিজিকের পথ খুলে দিয়েছেন এরপর আল্লাহ তাআলা এত কিছু করার পরে বলছেন বান্দারে শোন ফালা তাজাআলুলিল্লাহি আন্দাদা দাও আনতুম তালামুন তোমরা জেনে বুঝে এত কিছু বোঝার পরে সে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন তোমরা করো না কারণ আল্লাহ তালা ছাড়া আর সত্য কোনো ইমাবু নেই আকাশ এবং জমিনে যা কিছু আমরা দেখি আর যা কিছু দেখি না এই সব কিছু হচ্ছে মখলুক মখলুক মানেই দুর্বল সে আল্লাহ তালার কাছে সে মুখাপেক্ষী মানুষ বলতে মাখলুক বলতে আলহামদুলিল্লাহ সুতরাং আমরা যেন সে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন না করি এরকম কোরআনের বহু জায়গায় আল্লাহ তালা এই ধরন কথা বলেছেন আল্লাহ রব্বুল আয়নাবিন আমরা যাতে করে আল্লাহ তালার আনুগত্য করতে পারি সঠিকভাবে পৃথিবীতে আমরা যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি আল্লাহর আনুগত্য করতে পারি আর আমরা যেন শিরিক নামক এক মহা অন্ধকার আছে এক মহা অপবিত্রতা আছে তা থেকে যেন পবিত্রতা লাভ করতে পারি ধ্বংসের পথ থেকে আমরা যেন বেঁচে যেতে পারি সেজন্য আল্লাহ রব্বুল আয়নাবিন আমাদের জন্য প্রেরণ করেছেন নবী রাসুলগণ সর্বশেষ রাসুল রূপে আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ আল্লাহ রব্বুল আল্লাহর প্রতিটি জাতির কাছেই নবী রাসুল প্রেরণ করেছেন কেন আলামিন বলছেন সুরত নাহালের ছত্রিশ নাম্বার আয়তের মধ্যে আমি প্রতিটি জাতির কাছেই রাসুল প্রেরণ করেছি এই মর্মে তোমরা এক আল্লাহর গুলামী করো ওই রাসুলগণ তাদের কমকে বলেছেন হে আমার কম তোমরা এক আল্লাহর গুলামী করিকে পরিহার তথা তোমরা পরিহার করে চলো এই দুটো প্রত্যাদেশ দিয়েই আল্লাহ তালা নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন প্রতিটি জাতির কাছে এই জন্য কোনো জাতি পৃথিবীতে আসার পরে বলতে পারবে না আমাদের কাছে কোনো প্রত্যাদেশ আসে নাই কোনো নবীর রাসুলগণের আগমন করে নেই আমাদের সৃষ্টিকর্তা যে হক রয়েছে আমরা যে তার গুলামি করব এই বিষয়ে কেউ তো আমাদের কাছে সংবাদ দেয় নেই কথা বলার কোনো সুযোগ পৃথিবীর মানুষের নেই এই আয়াত আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে আলহামদুলিল্লাহ আমার প্রাণ প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবাহানুতালা নবী রাসুলদেরকে এভাবে আমাদের হেদায়তের জন্য প্রেরণ করার পরে তাওহিদের দিকে তারা আহ্বান করেছেন আর তাদেরকে বলেছেন তোমরা পৃথিবীতে আমল করো আর পৃথিবীকে উপভোগ করো নবীদেরকে বলেছেন মুমিনদেরকে বলেছেন এ সম্পর্কে আল্লাহ সুবাহ ও তাহলে তিনি কোরআনুল করিমের সুরতুল মিনীন এর একান্ন নম্বর এতের মধ্যে বলছেন ইয়া ইউহার রসুল কুলো মিন তৈবাদ কুলো মিন তৈবাদ হে রাসুলগণ তোমরা পবিত্র রিজিক খাও ও আমালু সালিহা আর সৎ আমল করো ইন্নি বিমা আমালু না আলিম তোমরা যা কিছু করো সব আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু জানি সুবহানাল্লাহ অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারা এর বাহাত্তর নম্বর আয়তের মধ্যে মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইুহাল্লাযিন আমানু হে মুমিনগণ বাতিমা মিন তাইবাতিম্মা রযাকনাকুম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাওয়া দাওয়া করো খাও পবিত্র রিজিক খাও আশকুরু আর যেই আল্লাহ তালা তোমাদেরকে রিজিক দিয়েছেন তাকে ভুলে যেও না সে আল্লাহর আদায়ী করো গুম তুমি যদি তোমরা একমাত্র তারই ওই গুলাম হয়ে থাকো সুবাহান্লাহ আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন আর বলছেন ইচ্ছামতো খাও তবে তোমরা আল্লাহকে ভুলে যেও না আল্লাহর গুলামই করো নবীদেরকে বললেন তোমরা খাও পৃথিবী উপভোগ করো ভোগ করতে থাকো সামগ্রীগুলো কিন্তু ও আমাল সলিহা সালিহা তোমরা সৎ আমল করো অনুরভাবে মুমিনদেরকে বললেন মুমিনরা তোমরাও খাও আর আল্লাহ শুকরা আদে করো আল্লাহকে ভুলে যেও না আল্লাহ আকবর কিন্তু আজকে আমরা আল্লাহ দেওয়া নিয়ামত পেয়ে যেই জমির উপর জীবন যাপন করছি সেই জমি কার আল্লাহ যে সুন্দর জীবন পেয়েছি এই জীবন কে সৃষ্টি করেছেন আল্লাহ রাত পেয়েছি দিন পেয়েছি স্ত্রী সন্তান পেয়েছি অসংখ্য অগণিত নিয়ামত পেয়েছি কিন্তু আল্লাহ যে এই নিয়ামত ভোগ করার সাথে সাথে আমাদেরকে বললেন যে আমালু সলিহা আল্লাহর জন্য গুলামি করো সৎ আমল করো সেটা কিন্তু আমরা ভুলে গেছি নাউজুবিল্লা এই জন্য আল্লাহ দিবে নাউজবিল্লা আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ এজন্য আমাদের উচিত আমরা মুমিনগণ এবং রাসুলগণ যারা ছিলেন তারা যেমন পৃথিবীকে তারা সৎ আমল করার জন্য গ্রহণ করেছিলেন ঠিক আমাদের উচিত আমরা যেন পৃথিবীকে সৎ আমল করার জন্য গ্রহণ করতে পারি আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পৃথিবীকে আমরা সৎ আমল করার জন্য গ্রহণ করব। প্রতিটি সময়কে প্রতিটি দিনকে প্রতিটি অবস্থাকে আমাদের কাজ হবে একটাই এগুলো দিয়ে আমরা আল্লাহর গোলামী করবো ইনশাআল্লাহ রাজি আসি তো ইনশাআল্লাহ সবাই আল্লাহ আমাদেরকে সেই দান করুক আমিন ইসলামের মধ্যে সবচেয়ে বড় বড় ইবাদত যেগুলো আরকানুল ইমান বা আরকানুল ইসলাম ইসলামের যে ফরস ইবাদতগুলো এগুলো তো আমরা যথাসাধ্যভাবে আমল করবই সেই সাথে আরও অন্য অন্য আমল করব। এই আমলগুলো করলে পরে ইবাদত করলে পরে এগুলো এগুলো দ্বারা আমার যেমন কল্যাণ হবে অনুরূপ এই আমলগুলো দ্বারা মানুষের কল্যাণ হয় সুবাহান আল্লাহ ইসলামের প্রতিটি ইবাদত দিয়ে মানুষের নিজের কল্যাণ এবং সমাজের ওপর মানুষের কল্যাণ আলহামদুলিল্লাহ এই জন্য ইবাদত যদি না থাকে পৃথিবীতে কোনো কল্যাণ নেই আজকে আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই যত নির্লজ্জ ন্যাক্কারজনক দৃশ্য আমাদের সামনে পেশে আসছে আজকে যত পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হচ্ছে এগুলোর কারণ একটাই তারা আল্লাহ রবুল্লা আলমিনের অবাধ্যতার পথকে গ্রহণ করার কারণেই আল্লাহ তালার যে সীমানা ছিল সীমানাকে সীমালঙ্ঘন করার কারণেই আজকে এই কাল বৈশাখের মতো এক কালো ছোঁয়া কালো অন্ধকার যেন আমাদের জগৎকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলছে কারণ একটাই আল্লাহ তালাকে তারা ভুলে যাচ্ছে এই জন্য নিজেরা নিজেদের জন্য যেমন তারা ধ্বংসের কারণ অনুরূপভাবে তারা পৃথিবীর অন্য মানুষের জন্য তারা অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে কেন কারণ তারা ইবাদত করছে না এজন্য সম্মানিত খতিব সাহেব বলছেন তাউদু যত আমল আল্লাহ তালা দিয়েছেন এগুলো দ্বারা মানুষ নিজেরা যেমন উপকার পাবে অনুরূপ এই কল্যাণ এই উপকার অন্য মানুষের জন্যও এগুলো কাজে লাগে আল্লাহ সুতরাং আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করো আমিন আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ সম্মানিত খতিব সাহেব বললেন যে হ্যাঁ মুসলমানগণ কোন সব আমলকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করবে না কারণ তুমি জানো না কোন আমল দ্বারা তুমি মুক্তি পাবে কোন আমল দ্বারা তুমি জান্নাতে যাবে তাই রাসাল্লাহ সাল্লাল্লা আলাইহি সাল্লাম আমলের বিষয়টি এত গুরুত্ব দিয়েছেন সাহাবাই কারামদেরকে একবার বললেন লায়া তাহ মিনাল আর ওয়ালাউ আন্তাল খ আ খ কা হাদিষ্টি বুখারি মুসলিম এসেছে যে তোমরা কোন অবস্থাতেই কোনো সৎ আমলকে তুচ্ছ জ্ঞান করবে না এমন কি যদিও তোমার ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হয় তার সাথে বিয়োজহিন্তক হাস্যজ্জ্বল চেহারায় হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করবে এতটুকু সৎ আমল করার সুযোগ থাকলেও এটাকে তুচ্ছ জ্ঞান করবে না সুহান্লা তাহলে দেখুন আমাদের ইসলাম আমলের কীভাবে গুরুত্ব দিয়েছে যে আমার ভাইয়ের সাথে আমি সাক্ষাৎ করলাম আর একটু হাসি দিলাম মুচকে হাসি দিয়ে দিলাম একটু হাসি দিলাম এটাও নাকি বাদত এটাও নাকি সোয়াব সুবাহিল্লাহ কত মানুষ কত নির্লজ্জ কাজ করে যাচ্ছে মুসলমানদের উপর নাউজুবিল্লা কষ্ট লাগে আস প্রিয় বন্ধুগণ এরপরে রাসুল্লাহ আরো বলছেন ওয়াজাদা বাইনামাজুনিয়ামিকা তরিক একজন ব্যক্তি রাস্তায় পথ চলছে আর চলতে চলতে পেয়ে গেল একটা কাটা একটা ডাল কাটা ডাল রাস্তার মধ্যে মানুষে কষ্ট দিবে নিঃসন্দেহে ওই ডালটি সে রাস্তা থেকে সরিয়ে দিল দিল্লাহ আল্লাহ তার এই পছন্দ করলেন আর তার জীবনের সকল গুনাগুলোকে ক্ষমা করে দিলেন সুবাহ তাহলে দেখুন মানুষের উপর কষ্টদায়ক বস্তুকে দূর করা কি সব হয় মানুষের গুণাগুলি আল্লাহ এইভাবে ক্ষমা করে দেন আলহামদুলিল্লাহ রাস্তার একটা ডাল সরিয়ে দিলে যদি এই হন আর মানুষকে যদি আমরা এর চাইতেও বড় ধরনের সাহায্য করতে পারি তাহলে এর সাপ কত কত বিরাট হতে পারে এর পুরস্কার আল্লাহর কাছে কত বিরাট হতে পারে একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো সুমাহ দিয়ে আজিম আমার বন্ধুগণ একটা ব্যবসা নারী একটা জিনাকারিনী নারী সে দেখলো একবার একটা কুকুর প্রচন্ড তৃষ্ণাত্ত হয়ে যেন তার জিব্বা বের হয়ে গেছে এত তৃষ্ণার্ত হয়ে পড়েছে সে একটা কূপের চারপাশ দিয়ে ঘুরতেছে পানি পান করার জন্য তখন ওই নারী তার মুজা খুলে সে কূপে প্রবেশ করিয়ে সেখান থেকে কিছুটা পানি উঠিয়ে এই কুকুরকে একটা কুকুরকে একটা নিকৃষ্ট প্রাণীকে পানি পান করালো আর রসুল্লা বলছেন ফা গফার আল্লাহ রবুল্লাহবিন ওই ব্যবসা নারীকে আল্লাহী নারীকে তার গুণাগুলি আল্লাহ তালা ক্ষমা করে দিলেন হচ্ছে আমাদের শরীয়তে বিরাট বড় একটি বাদত কিন্তু আজকে তা না করে জুলুম অত্যাচার আর নৃশংসতা আজকে যেন গোটা সমাজ ত্রাহি ত্রাহি করছে আজকে সমাজকে অন্ধকারে পরিণত করে ফেলেছি আমরা নওজুবিল্লা নিল্লা এই জন্য পৃথিবী ধ্বংসের দিকে ফিরে যাচ্ছে কেমত নিকটবর্তী হয়ে যাচ্ছে আজকে যে পৃথিবীর অবস্থা নবজ্লাহমুজাহী প্রিয় বন্ধুগণ তাই মুমিনদার উচিত হচ্ছে তারা সবসময় পৃথিবীকে প্রতিটি মুহূর্তকে প্রতিটি সময়কে তার আল্লাহর ইবাদত করার জন্য কাজে লাগাবে কিন্তু অপর দিকে কাফেররা যারা অবিশ্বাসকারী যারা কাফের সম্মানিত হতিফ সাহেব বলছেন কাফেররা তারাই পৃথিবীকে গ্রহণ করে ইলিশাহওয়াত আল মুহারমাত তাদের যে কুপবৃত্তি তাদের যে কামনা বাসনা তাদের যে কু কুচাহিদা হারাম পথে তাদের চাহিদাকে মেটানোর জন্য পৃথিবীর প্রতিটি সময়কে তারা গ্রহণ করছে নাউজুবিল্লা এই পৃথিবীকে অবৈধ পথে অন্যায় পথে পাপের পথে ভোগ করার জন্য তারা পৃথিবীকে গ্রহণ করেছে এই জন্য এই জন্য জুলুমের জুলুমের রাজ্য তারা কায়েম করতে চাচ্ছে নাউজুবিল্লাউজুবিল্লাহমদি তাই তাদের এইসব কাফেরদের এই সমস্ত পাপিষ্টদের ফাসাদ সৃষ্টিকারীদের যারা পৃথিবীকে পৃথিবীকে ভোগ করার জন্যই একমাত্র গ্রহণ করেছে কোনো আনুগত্যের জন্য নয় তাদের সবচেয়ে বড় পাপ হচ্ছে তারা আল্লাহর সাথে শিরিক করে নাউজুবিল্লা এই জন্য এই সমস্ত পাপিষ্টরা তারা আল্লাহর সাথে শিরিক করে তাই সম্মানিত খতিব সাহেব বলছেন আল্লাহর সাথে শিরিক করার অর্থ হচ্ছে যে একজন মা একজন গুলাম কোনো মাখলুককে সেই মাখলুক যেই হোক না কেন সেই মাখলুক মৃত অলিয়া উলিয়া হতে পারে মৃত নবী রাসুল হতে পারে মৃত যে কোনো ব্যক্তি হতে পারে যে কোনো বস্তু হতে পারে এরকম অন্য কোনো মাহুলোকের কাছেই সে দোয়া সে কিছু চায় সে আশা করে সদা সর্বদাই সকল কিছু তার কাছে আশা করে তার কাছে চায় তার উপর ভরসা করে বিপদে মুসিবতে তার কাছেই সাহায্য চায় বিপদগ্রস্ত অবস্থায় তার কাছে ছুটে চলে তার যত প্রয়োজন তার কাছেই একমাত্র সে প্রার্থনা করে তার দিকে সে সাহায্যের জন্য ছুটে চলে বিপদ সেই দূর করতে পারে এরকম একজন মানুষ যখন অন্য কোনো মাহলুককে এই দরজায় নিয়ে যায় এই স্থানে তাকে রেখে দেয় আর এটাই হচ্ছে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সাথে শিরিক নাউজুবিল্লা এই শিরিক যে ব্যক্তি করবে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই বান্দাকে লাফিরু ওয়াকফিরু মাদুন আলী কালী মাইয়াসা শিরিক ব্যতীত অন্য যে কোনো গুণা আল্লাহ ক্ষমা করবেন কিন্তু শিরিককারীর গুণাকে আল্লাহ তালা ক্ষমা করবেন না যা সুরত নিসার একশত ষোলো নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা এই কথাটি বলেছেন আল্লাহ রব্বুল আলমিন আরও বলছেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে ফকদ হার্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করে দেন নাউজুবিল্লাহ তার স্থান হয়ে যায় জাহান্নাম নাউজুবিল্লা সৌরতুল মা ইদার বাহাত্তর নম্বর আয়াতের মধ্যে এই কথাটি আল্লাহ তালা বলেছেন প্রিয় বন্ধুগণ এজন্য শিরিকের মতো গুণা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং সেই সাথে অন্য যে কোনো গুণা যা মানুষ অন্যের সাথে করে যাচ্ছে অন্যের সাথে জুলুম করে যাচ্ছে এগুলো থেকেও আজকে মানুষকে বিরত থাকতে হবে কেননা এই জুলুমের প্রতিশোধ আল্লাহ রব্দুল্লা আলাবিন আখেরাতে খুব কঠিনভাবে নেবেন তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মান কা'নাত আয়দাহু মাযলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন মিনহু যে ব্যক্তির উপর কোন ভাইয়ের জুলুম রয়েছে অর্থাৎ সে কোনো ভাইকে জুলুম করেছে তার সম্মান মর্যাদার উপর অথবা অন্য কোন বিষয়ের উপর সে যেন ফাল্লিয়াতাহাল্লাল মিনহু আল-ইয়াউম মিন ক্বাবলি আন ইয়াকুনা দিনারুন ওয়ালাDirham সে যেন আজকেই আজকেই তার সমাধান করে নেয় তার কাছ থেকে ক্ষমা চায় না ওই দিন আসার আগেই যেই দিন কোনো দিনার থাকবে না কোনো দেড়হাম থাকবে না সেই দিন মানুষের যদি কোনো সৎ আমল থাকে সে আমল থেকে তার জুলুমের পরিমাণ আমল তার কাছ থেকে কেটে নেওয়া হবে না উজুবিল্লা এই জন্য মানুষের উপর জুলুম করলে পরে উপায় নাই সেই জুলুমের প্রতিশোধ অবশ্যই আল্লাহতালা দুনিয়াতেও নিবেন আখেরাতে নিবেন পরিশেষে যদি তার কোনো সব না থাকে সে একটা কাফের সে একটা পাপিষ্ট সে একটা অন্যায়কারী ফাঁসাদ চিষ্টিকারী বেইমান যদি এমনকি হয় তাহলে বলা হলো যে তার অন্য যে সে যাদের উপর জুলুম করেছিল তাদের গুণাগুলো সে নিজে বহন করবে এরপরে সে জাহান নামে প্রবেশ করবে নাউজুবিল্লা হাদিসটি সই মুসলিমে এসেছে এবং ইমাম তির বর্ণনা করেছেন প্রিয় বন্ধুগণ তাই আমাকে আপনাকে জুলুম থেকে বিরত থাকতেই হবে জুলুম যে কোনো ব্যক্তির উপর করা যাবে না আপনার স্ত্রী হতে পারে সন্তান হতে পারে আপনার মা বাপ হতে পারে আপনার আপনজন হতে পারে পৃথিবীতে জুলুম আল্লাহ তালা হারাম ঘোষণা করে দিয়েছেন এই জন্য রাসুল্লাহ সাল্লাম উদাত্ত কণ্ঠে বলেছেন তিনি বলেন যে লাতু আদুন্নাল হকুক ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউকাদাকা শাতিল জালহাঈ মিনাশ শাতিল করুণা অবশ্যই অবশ্যই হককে কেয়ামতের দিন তার পাওনাদারের কাছে অবশ্যই অবশ্যই পৌঁছে দেওয়া হবে এমনকি একটা সিংবিহীন যার সিং নাই এমন একটি ছাগল সে যে সিং বিশিষ্ট ছাগল থেকে আঘাত প্রাপ্ত হয়েছে এই আঘাতেরও প্রতিশোধ সেদিন নেওয়া হবে আল্লাহ আকবর প্রাণীদের ওপর হদ কায়েম হবে প্রাণী সিং দিয়ে আরেকটা সিং বিহীন ছাগলকে গুত দিয়েছে এর প্রতিশোধ আখেরাতে যদি গ্রহণ করা হয় তাহলে মানুষ যে আজকে মানুষকে হত্যা করছে মানুষ যে মানুষের সম্পত্তির উপর আঘাত করছে মানুষ যে মানুষের সম্মান মর্যাদার উপর আঘাত করছে এগুলোর কি বিচার হবে না অবশ্য বিচার হবে সুতরাং কোন মুসলিম যদি হয় যদি নাস্তিক যদি না হয় তাহলে আমি তাকে বলবো তুমি ফিরে আস জুলুমের পথ থেকে তুমি ফিরে আস এই জীবন ক্ষণস্থায়ী জীবন যে কোন অবস্থাতেই তোমার মৃত্যু হতে পারে এই দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় দিতেই হবে তাই আমাদেরকে জুলুমের পথকে পরিহার করতেই হবে হে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের সামনে যারা উপস্থিত খুদ বার শুনছেন সবাইকে তুমি জুলুম থেকে হেফাজত করো সকল মুমিন্নর নারীকে আল্লাহ তালা তুমি জুলুম থেকে হেফাজত করো আমিন সম্মানিত খতিব সাহেব বললেন হে মুসলমান তুমি জুলুম থেকে গুনা থেকে পাপ থেকে বিরত থাকো তুমি মনে করো না কোনো পাপকে ছুটো যত ছোট পাপি হোক সেটা অনেক সময় বড়ো হয়ে যেতে পারে তুমি পাপ থেকে বিরত থাকো কেন হির রতিন। একজন নারী সে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান নামে প্রবেশ করেছে নাউজুবিল্লা বিড়ালটা ডিস্টার্ব করতো এজন্য বেঁধে রেখেছে তাকে খাদ্যও দেয়নি ছেড়েও দেয়নি যে সে এরকম কীট মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে সে খাবে এই সুযোগ তাকে দেয়ী দায়ী সে বন্দি করে বেঁধে রেখেছিল এই অপরাধের কারণে একটি বিড়ালের উপর অপরাধের কারণে আল্লাহ তালে একজন নারীকে জাহান নামে প্রবেশ করিয়েছেন নাউজুবিল্লা যা বুখারি মুসলিম এসেছে সুতরাং আজকে যারা মানুষের নারীদের সম্ভ্রম নিয়ে যারা নারীদের ইজ্জত নিয়ে যারা খেলা করছে আজকে সম্মানিত মানুষের সম্মান মর্যাদা নিয়ে যারা খেলা করছে আজকে যারা মিথ্যা তহমদ চাপিয়ে দিচ্ছে তাদের উপর কি কঠিন শাস্তি হতে পারে তাদের উপর কত আজাত হতে পারে এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় একটা নারী যদি একটি সামান্য বিড়ালকে কষ্ট দিয়ে নামি হয় তাহলে একটা মানুষ সম্মানিত মানুষের সম্মানকে নষ্ট করে কি পরিমাণে আজাবের সম্মুখীন হতে পারে তা কেয়ামতের মাঠে দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক আমিন প্রিয় বন্ধুগণ সম্মানিত খতিব সাহেব আরেকটি হাদিস উল্লেখ করলেন যে কোন গুণাকে তোমরা তুচ্ছ জ্ঞান করোনা কারণ এই গুনাগুলি জমা হতে থাকে একজন মানুষের উপর জমা হতে হতে হাত্তাই হলি কান্নাহু এরপরে তাকে ধ্বংস করে ফেলে নাউজুবিল্লাহ এজন্য একজন মানুষ একদিনে ধ্বংস হয় না সে একটি একটি করে গুনা অর্জন করতে থাকে জমা হতে থাকে ধ্বংস হয়ে যায় এই জন্য পথ হচ্ছে একটি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব যদি জীবনে কখনো গুণা হয়ে যা পাপ হয়ে যা ক্ষমা চাইবো হে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আমি এখানে প্রথম খুতবাটি শেষ দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিফ সাহেব অত্যন্ত ছোট্ট একটি আমল আমাদেরকে দিয়েছেন কিভাবে আমাদের গুণাগুলো ক্ষমা হতে পারে কিভাবে আমাদের সব বিশাল পরিমাণে বৃদ্ধি হতে পারে কিভাবে আমাদের জীবনে যে ইবাদতের দিক থেকে অপূর্ণতা আছে সেটা পূর্ণ হতে পারে কিভাবে শৈতানের আক্রমণ থেকে আমরা মুক্তি পেতে পারি সে একটা ছোট্ট আমল দিয়েছেন যা আমরা সবাই করতে পারি তা হচ্ছে রিকুরুল্লাহি আজ্জা ওজাল্লা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জিকির বেশি বেশি করা আস্লা আল্লাহ রব্বুল্লাহ আলামিন বলছেন

আমি তো সব করতে পারছি না আপনি আপনি আমাকে একটা আমল দেন একটা সহজ আমল দেন যে আমলটা করে আমি ধন্য হতে পারি খুব সহজ সাধ্য একটা আমল আমাকে দিয়ে দেন তখন রাসূলুল আলাহিসাল্লাম তাকে বললেন যে ঠিক আছে লা রুতবান মিনি দিকিল্লাহ তোমার এই তোমার এই জিউভাকে তোমার এই জিউভাকে সদা সর্বদাই ভিজা রাখবে আল্লাহর জিকির দ্বারা আল্লাহ তো এটা যদি করো তাহলে তুমি বিরাট সব পেয়ে যাবে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এখানেই সমাপ্তি ঘটিয়েছেন তো আমরা যেন এই জিকির আল্লাহ তাল্লাহার বেশি বেশি করতে পারি দু একটা জিকির আমি বলতে পারি বিহামদি সারাদিন করতে পারেন ইলাই সারাদিন পাঠ করতে পারেন লাহু লাহুল মুলকুল হামদু আল্লা সেন কদির এই জিকিরটা পাঠ করতে পারেন এরপরে সুবাহান সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহ্লাহ আল্লাহ আকবর আল্লাহর কাছে খুব প্রিয় কালেমা এই চারটি এটাও পাঠ করতে পারেন এভাবে করে আমরা এই ছোট ছোট জিকির সদা সর্বদাই আমাদের জবানের মধ্যে রেখে দিব এর মাধ্যমে আমাদের গুনাহ ক্ষমা হবে আমাদের সব বৃদ্ধি হবে ইবাদতে যে সমস্ত ত্রুটিগুলো হয়ে গেছে সেগুলো আল্লাহ তালা আল্লাহতালা পূর্ণ করে দিবেন আর সবচেয়ে বড় উপকার হচ্ছে শৈতান থেকে আমরা মুক্তি পেয়ে যাব সম্মানিত আমার প্রিয় দর্শক আজকে আমরা যে শুনলাম মসজিদুলবীর খুতবা থেকে যে এই জগৎকে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা যে আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন নবী রাসুলদেরকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন মুমিনদেরকে আল্লাহ তালা ইবাদত করতে বলেছেন এবং যে কোনো ছোট ইবাদত হোক আমরা যেন সেটাকে তুচ্ছ জ্ঞান না করি সদা সর্বদাই আমরা যেন বেশি বেশি করে ইবাদত করি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন আর অন্যতম একটি ইবাদত হচ্ছে আল্লাহর জিকির করব সেই সাথে গুণাকে পাপকে আমরা তুচ্ছ জ্ঞান করব না কারণ পাপ আমাকে আপনাকে ধ্বংস করে বিশেষ করে কখনো কোন অবস্থাতেই আল্লাহর সাথে শিরিক করব না সেই সাথে মানুষের উপর আমরা কোন অবস্থাতেই জুলুম করব না ক্ষমতা থাকলেও জুলুম করব না বরং আমরা ক্ষমা করে দিব আল্লাহ সুবাহানুতাল আমাদের সবাইকে আজকের খুতবা থেকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন আমরা নিজেরা শুনবো অন্যদের কাছে এটাকে শেয়ার করবো জাতি করে আমরা বিরাট সবের ভাগি হতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আবারও আগামী সপ্তাহে এই সময় আমাদের সাথে থাকবেন বলে আশা করছি আসলাতসালাম ওয়াহ নবীনা মুহাম্মদ ও ওসহ আজমাইন